আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনলাইন ভিত্তিক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আতর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি রিভিশন ক্লাস শুরু করে দিয়েছি অধ্যায় 2 রিভিশন শেষের পথে। আজকে আমরা অধ্যায় 2 থেকে 9 এবং 11 এবং 12 এই দুটো অংশ শিখব। 11 এবং 12 এই দুটো অংশ রিভিশন করব। তো শুরুতে আমরা আজকে 11 নম্বর অংশটা রিভিশন করব। তোমরা সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমরা আজকে 11 নম্বর অঙ্ক রিভিশন করব। প্রথমে 11 নম্বর অঙ্কটা পড়ে পড়ে নিচ্ছি। লেখাটা বলছে সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। অর্থাৎ সোহাগের ব্যবসাটা আসলে পুরাতন মোটরসাইকেল কিনে সেটাকে রিপেয়ারিং করে আবার বিক্রি করা। তো তিনি 70,000 টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন পাবো 1,500 টাকা ও মেরামত পাবো 800 টাকা খরচ হবে। এখন সে যদি মোটরসাইকেলটি 90,000 টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা দেখে বুঝতে পারছি সোহাগ এবার একজন ব্যবসায়ী। তার কাজ হচ্ছে পুরাতন মোটরসাইকেল কিনে সেটাকে নতুন করে সাজিয়ে অর্থাৎ রিপেয়ারিং করে বা মেরামত করে সেটা দিয়ে বিক্রি করে। অর্থাৎ তার ব্যবসাটা হচ্ছে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি 70,000 মোটরসাইকেল ক্রয় করলেন এবং তার মেরামত খরচ বাবদ ব্যয় করলেন 800 টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন 1,500 টাকা। তিনি মোট কত টাকা খরচ করলে সেটা আমরা একত্রে করে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে শুরু করতে পারো। আমরা লিখব এইভাবে সোহাগ মোটরসাইকেল ক্রয় করলে, ক্রয় করা মানে কেনা, ক্রয় করলে 70,000 টাকা দিয়ে। এরপরে তিনি কি করেছেন? রেজিস্ট্রেশন বাবদ খরচ করেছেন 1,500 টাকা। রেজিস্ট্রেশন বাবদ খরচ করেছেন 1,500 টাকা। এইভাবে এইভাবে তার খরচ গুলো আমরা একত্রে করে নেব। রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন, খরচ দেখতে পারলেন 1,500 টাকা, 1,500 টাকা। এবং তিনি আরেকটি খরচ করেছেন, সেটা হচ্ছে মেরামত বাবদ খরচ করেছেন 800 টাকা। মানে তিনি কি করে মেরামত বাবদ তিনি খরচ করলেন 800 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখার চেষ্টা করো আমি যে কাজটি করেছি তিনি মোট কত টাকা খরচ করলেন সেটা আমরা একত্রে করার চেষ্টা করছি। দেখো এখানে মোটরসাইকেল ক্রয় করলেন 70,000 টাকা দিয়ে, এরপরে রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন 1,500 টাকা, এরপরে মেরামত বাবদ খরচ করলেন 800 টাকা। অর্থাৎ তিনি মোট কত টাকা খরচ করলেন সেটা আমরা একত্রে করে নিব, অর্থাৎ সেটা যোগ করে নেব। তারপরে তার কত লাভ হবে সেটা আমরা বের করার চেষ্টা করবো। আমরা এটা যেহেতু একত্রে করবো এই জন্য যোগ লিখেছি আমি। মোট খরচ গুলো লিখতে পারি আমরা, মোট খরচ যোগটা আমরা করে নিই 0,0,8,3,1,2,4। অর্থাৎ 72,300 টাকা তার মোট খরচ হলো 72,300 টাকা। অঙ্ক বলতে শেষ হয় নাই, আর এখানে বলছে তার কত টাকা লাভ হলো। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, এখানে দেখো তিনি মোটরসাইকেল ক্রয় করলেন 70,000 টাকা দিয়ে, রেজিস্ট্রেশন এবং মেরামত খরচ হলো 1,500 টাকা, অর্থাৎ মোট খরচ হলো 72,300 টাকা। তিনি মোটরসাইকেল বিক্রয় করলেন 90,000 টাকা, তাহলে তার কত টাকা লাভ হলো সেটা বের করতে বলছে। আমরা কি লিখতে পারি এভাবে তার লাভ হলো? আমরা এটা সহজ করে লিখতে পারি এখন আমরা পেয়ে যাবো তার কত টাকা লাভ হলো। কেউ আমরা করি
এখানে এটা শূন্য 10 থেকে দ্বিতীয় যোগ করলে 7000 টা দেয় 3 10 থেকে তৃতীয় যোগ করলে 7000 টা দেয় তাহলে এটা 8 5 থেকে 8 যোগ করলে দেয় অর্থাৎ 17700 টাকা তার লাভ হলো। তো সকল শিক্ষার্থীরা তোমরা এটা খেয়াল করে দেখো সবাই অর্থাৎ তার কত টাকা লাভ হলো সেটা আমরা পেয়ে গেছি 17700 টাকা তার লাভ হলো। প্রশ্নে চেয়েছিল যে তার কত টাকা লাভ হলো আমরা বলতে কি করেছি তিনি কত টাকা মোটরসাইকেল ক্রয় করলেন সেটা আমরা লিখেছি কত টাকা খরচ করলো তার রেজিস্ট্রেশন বাবদ সেটা লিখেছি মেরামত কত টাকা খরচ হলো সেটা লিখে আমরা মোট করেছি মোট কত টাকা খরচ হলো 12300 টাকা। তার যেহেতু উদ্দেশ্য বা কাজই হচ্ছে প্রথম মোটরসাইকেল কিনে সেটা বিক্রয় করা কিন্তু মানে কাজ করে বা মেরামত করে বা রিপেয়ার করে তো তিনি সেটা বিক্রয় করলো 90000 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার কত টাকা লাভ হলো অর্থাৎ 90000 থেকে 72000 এর গ্যাপ করে যেটা মানে সেটা হচ্ছে তার লাভ অর্থাৎ তার লাভ হলো 17700 টাকা। তো সকল শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কটা শেষ করেছি। এইবার যতবার রিভিশন ক্লাস তোমাদের কারো যদি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয় তোমরা একই একই প্রশ্ন করবে একসাথে সবাই প্রশ্ন করবে না। নো স্যার কোনো সমস্যা নেই আমি এটা বলে জয়েন কোনো সমস্যা নেই আমার লেখা হয়নি। তুমি বুঝতে পেরেছো রিসেন্ট বুঝতে পেরেছি আপনি সমান চিহ্ন কেন দেননি মোটরসাইকেল কয় বললেন রেজিস্ট্রেশন বাবদ খরচ দিলে মার্কস দিলো হবে না দিলো হবে কিন্তু মার্কস কাটা যাবে না। তুমি যদি মনে করো দিতে চাও দিয়ে দাও কোনো সমস্যা নেই দিলে হবে না দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে। ওকে স্যার এছাড়া কোনো সমস্যা আছে? নো স্যার সমস্যা না থাকলে তাহলে অঙ্কটা সবাই উঠিয়ে নাও এরপরে আমরা আরেকটা অঙ্ক করতে যাব। প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন আছে স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো তোমার কথা। স্যার আপনার যে নিচে তার লাভ হলো আমরা যদি ওটা দুই লাইনে করি তাহলে কি মার্ক কাটা যাবে? অবশ্যই মার্ক কাটা যাবে না তুমি করতে পারো সমস্যা নাই তুমি করতে পারো আবার যদি তুমি এভাবে করো তাতেও তোমার সমস্যা হবে না। আশা করি মাস্টার মার্কিন বুঝতে পেরেছো। এরপরে তুমি উত্তর লিখতে পারো এভাবে উত্তর আমি দেখো উত্তর লিখে দিলাম উত্তর 17000 আর হয়নি। যদি তোমাদের সবার লেখা হয়ে থাকে তারপর আমি পরবর্তী অঙ্কে চলে যাব। যাদের লেখা কমপ্লিট হয়েছে তারা একটু দয়া করে যদি হাত উঠাও তাহলে বুঝবো যে কাদের লেখা কমপ্লিট হয়েছে। এখানে মাঝে মাঝে হাত উঠিয়েছে অনেকেই হাত উঠিয়ে দেখছি ঐশি প্রমি তামজি রাইসা আলফি যা অনেকে হাত উঠিয়েছে আচ্ছা যারা পরে জয়েন করেছো তারা হাত উঠাতে পারো না আমি একটু সময় নিচ্ছি তাদের জন্য এক থেকে দেড় মিনিট সময় থাকলো তোমরা সবাই উঠিয়ে নাও। আবিবা বিন ইসমাইল তোমার লেখা কমপ্লিট? রুতবা লেখা হয়েছে অবন্তি সরকার আচ্ছা ওকে জেসিকা বিশ্বাস নাইমুল ইসলাম সুবর্ণা মালিহাত তাবাসুমন আফিফা ইমরাত আবেশ ওকে অনেকের লেখা কমপ্লিট তাসফিয়া তাবাসুম হয়েছে লেখা আচ্ছা লিখে নাও আমি এক মিনিট সময় দিচ্ছি তোমরা এটা লিখে নাও তারপর আমরা পরবর্তী চলে যাবো।
আমার মনে হয় তোমাদের সবারই লেখা কমপ্লিট। তোমরা কি বলো, আমি কি পরবর্তী অঙ্কে চলে যাবো? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আমরা এবার 12 নম্বর অঙ্কে যাই। ইয়েস স্যার, ঠিক আছে, আমরা 12 নম্বর অঙ্কটা করতে যাই। নো, প্রস্তুতি নাও 12 নম্বর অঙ্কের জন্য। এই 12 নম্বর অঙ্কটা খুব সহজ, আমরা খুব সহজে করতে পারি। সবাই 12 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করো সবাই। এখানে বলছে একটি পার্কে একটি বট গাছ এক পাইন গাছ আছে। 150 বছর পূর্বে দার্জিলিং বয়সে যত ছিল 3961 বছর। 150 বছর পূর্বে, হয়তো তোমাদের অনেকেরই কারো কারো বয়স 10 বছর, কারো হয়তো 9 সাড়ে 9। আর দেখো তুমি 5 বছর পূর্বে তোমার বয়স কত ছিল, তো 10 হাজার 5 বছর পূর্বে ছিল 5 বছর বয়স, বা 4 বছর পূর্বে ছিল 6 বছর বয়স। অর্থাৎ এই গাছ দুটির আছে 150 বছর পূর্বে পর্যন্ত ছিল 2061 বছর, 150 বছর পূর্বে মানে আগে। তাহলে তাদের বর্তমান বয়স কত হবে গাছ দুটোর? তাহলে বর্তমান বয়স যদি পাইন গাছে বৃদ্ধি পায় তাহলে বট গাছের বয়স বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান বয়স আমরা তাহলে বের করে নিতে হবে। এরপরে এখানে একটা গাছের বয়স দেওয়া আছে, বর্তমানে পাইন গাছের বয়স দেওয়া আছে এখানে 1430 বছর। 200 বছর পর বট গাছের বয়স কত হবে আমরা অঙ্কটি খারাপ ভাবে করার চেষ্টা করি। সবাই একটু দেখার চেষ্টা করো, আমি তারপরে এটা আবার বসিয়ে দিচ্ছি। এখানে লিখতে পারি এভাবে 150 বছর পূর্বে গাছ দুটি বয়সের যোগফল ছিল 2961 বছর। 2961 বছর আমরা এখন যে কাজটি করব তা হচ্ছে বর্তমান বয়স বের করার চেষ্টা করব। দেখো পাইন গাছের বয়স যদি বৃদ্ধি পায় তাহলে বট গাছের বয়স বৃদ্ধি পাবে। আমরা এখানে লিখবো আপনি গাছ দুটি বর্তমান বয়স, গাছ দুইটি বর্তমান বয়স। শুক্রা শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে আমরা 2061 সঙ্গে আমরা 150 দুইবার যোগ করবো, 2961 যোগ 150 যোগ 150। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার 150 দুইবার কেন লিখলো? 150 আমি দুইবার লিখেছি এই কারণে, 150 দুইবার লিখেছি আমি এই কারণে যেহেতু এখানে পাইন গাছের বয়স এবং বট গাছের বয়স দেওয়া আছে। পাইন গাছের বয়স যদি বৃদ্ধি পায় বট গাছের বয়স বৃদ্ধি পাবে, এই কারণে 150 দুইবার লিখতে হবে। আমি আবার বলছি এখানে 150 আমি দুইবার কেন লিখেছি, যেহেতু পাইন গাছের বয়স বৃদ্ধি পায় তাহলে বট গাছের বয়স বৃদ্ধি পাবে, এই জন্য 150 দুইবার লিখতে হবে। এবার আমরা যোগফল চেষ্টা করি। 3261 বছর গাছ দুটির বর্তমান বয়স হচ্ছে 3261 বছর। দেখো এদের মধ্যে পাইন গাছের বয়স দেওয়া আছে 1430 বছর, তাহলে বট গাছের বয়স কত হবে? 3261 বছরের মধ্যে দুই গাছের বয়স রয়েছে, বট গাছের বয়সও রয়েছে আবার পাইন গাছের বয়সও রয়েছে, কিন্তু পাইন গাছের বর্তমান বয়স দেওয়া আছে তাহলে বট গাছের বয়স বের করতে হবে। তাহলে বর্তমান দুই গাছের যোগফল থেকে যদি আমরা পাইন গাছের বয়স বিয়োগ করি তাহলে বট গাছের বয়স পেয়ে যাবো। আমরা এখানে লিখবো এইভাবে অতএব বট গাছের বয়স, বট গাছের বর্তমান বয়স, তাহলে কি করতে পারি আমরা 3261 বিয়োগ, দেখো এখানে পাইন গাছের বয়স পাওয়া আছে 1432 বছর। আমরা এখানে লিখবো 1432,
32 উদ্দেশ্য হচ্ছে আমাদের বট কাছে বস বের করতে হবে আমি আবার রিপিট করছি আমরা এখানে পেয়েছি কাল দুটি বর্তমান বয়স এখানে 3261 বছর 3261 মধ্যে বট কাছে বয়স রয়েছে পাইন কাছে বয়স রয়েছে আর আমরা প্রশ্নে দেখেছি পাইন কাছে বয়স দেওয়া আছে 1432 অর্থাৎ দুইটি কাছে বর্তমান বয়সের যোগফল থেকে যদি আমরা পাইন কাছে বয়স বিয়োগ করি তাহলে আমরা বট কাছে বয়স পেয়ে যাব এবার আমরা বিয়োগটা করি 11 থেকে 3 বিয়োগ করলে 9 তারপর 1 তাহলে 4 6 থেকে 4 বিয়োগ করলে 2 12 থেকে 4 বিয়োগ করলে 8 তাহলে 2 3 থেকে 3 বিয়োগ করলে 1 অর্থাৎ বট কাছে বর্তমান বয়স হবে 1829 বছর 1829 বছর অঙ্ক শেষ হয়নি আমাদের আরেকটা জিনিস বের করতে হবে এখানে বলছে 200 বছর পর বর্তমানে বয়স কত হবে তোমার বয়স যদি এখন 10 হয়ে থাকে তাহলে 6 বছর পর তোমার বয়স নিচে বেশি হবে তাহলে 16 হবে বয়সের সঙ্গে 6 যোগ করতে হবে বর্তমানে বর্তমান বয়স 1830 তাহলে 200 বছর পর নিচে বর্তমানে বয়স বেশি হবে তাহলে কি করতে হবে 1830 এর সঙ্গে 200 যোগ করতে হবে আমরা কি পেয়ে যাব আগে 200 বছর পর ১৮২২ তাহলে আমরা এটা পেয়ে যাব ২০০ বছর পরে বর্তমানে বয়স হবে ২০৩২ বছর আমরা উত্তর লিখতে গেলে পাবে ২০৩২ বছর সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আবার রিপিট করছি আমাদের শেষে চেয়েছিল 200 বছর পরে বটগাছের বয়স কত হবে আমরা প্রথমে কি করেছি দাসদুবির বর্তমান বয়স বের করেছি 3260 বছর এখানে বটগাছের বয়স বের করে নিয়েছি পাইন গাছের বয়স বিয়োগ করে অর্থাৎ দুইটা গাছের যোগফল থেকে পাইন গাছের বয়স আমরা বের করেছি বিয়োগ করে পেয়েছি 1830 বছর প্রশ্নের শেষে চেয়েছে 200 বছর পর বটগাছের বয়স কত হবে তাই আমি লিখেছি 200 বছর পর বটগাছের বয়স হবে অর্থাৎ বর্তমান বয়সের সঙ্গে 200 যোগ করলে আমরা 200 বছর পরে বর্তমানে বয়স কত হবে সেটা আমরা পেয়ে যাব তো সকল শিক্ষার্থী বন্ধুরা দেখো অঙ্ক ক্লাসটা যতবার রিভিশন ক্লাস শেষ হওয়ার আগে ক্লাস করতে পারে নাই তারপরও তোমরা এবার আমাকে বলো এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা স্যার আমাকে পুরাটা একবারে বুঝিয়ে দেন আমি প্রথমে বই থেকে বলছি দেখো একটি ১৫০ বছর পূর্বে দাসদুবির বয়স যোগফল ছিল ২৬১ বছর আমরা এখান থেকে দেখি ১৫০ বছর পূর্বে দাসদুবির বয়সের যোগফল ছিল ২৬১ বছর অর্থাৎ পূর্বে ছিল আগে ছিল এখন বর্তমান বয়স কত হবে তাহলে বর্তমান বয়স বের করতে হলে সেটার সঙ্গে যোগ করতে হবে কত যোগ করতে হবে ১৫০ বছর পূর্বে যেহেতু এখন আমরা ১৫০ দুইবার লিখেছি কেন দুবার লিখেছি বট গাছের জন্য লিখেছি ১৫০ বছর পাইন গাছের জন্য লিখেছি ১৫০ বছর ১৫০ দুইবার লিখেছি এই কারণে বট গাছের জন্য এবং পাইন গাছের জন্য এবং দেখো আমরা যোগ করে পেয়েছি দাসদুবির বর্তমান বয়স ৩২৬১ বছর এবং দেখো আমরা প্রশ্নে পেয়েছি পাইন গাছের বয়স দেওয়া আছে ১৪৩২ বছর তাহলে বট গাছের বয়স বের করতে হবে দুইটি
গাছের বর্তমান মানে যোগফল দেখে যদি পাইন গাছের বয়সটা আমরা বিয়োগ করি তাহলে বট গাছের বয়স কত আমরা 1830 বছর। অঙ্কটা অবশ্য তিনটা ধাপে কিন্তু খুবই সহজ, তুমি যদি ধারাবাহিক ভাবে ধাপে ধাপে করার চেষ্টা করো তাহলে খুব সহজে করতে পারবে। আমি আবারও বলছি 3261 বছর হচ্ছে দুইটি গাছের বর্তমান বয়সের যোগফল। এদের মধ্যে একটি গাছের বয়স 10 আছে, বর্তমান পাইন গাছের বয়স 1432 বছর। 3261 বছর হচ্ছে দুইটি গাছের বয়সের যোগফল। দুইটি গাছের বয়সের যোগফল থেকে যদি আমরা পাইন গাছের বয়স অর্থাৎ 1432 বিয়োগ করি তাহলে আমরা বট গাছের বর্তমান বয়স পেয়ে যাব। বিয়োগ করে দেখো বর্তমানে আমরা বট গাছের বয়স পেয়েছি 1832 বছর। কিন্তু অঙ্ক শেষ হয় নাই, দেখো শেষে বলছে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে। আমি একটি উদাহরণ দিলাম, এভাবে মনে করো তোমার বর্তমান বয়স 10 বছর, তাহলে 6 বছর পর তোমার বর্তমান তোমার বয়স কত হবে, তাহলে 10 এর সঙ্গে নিশ্চয় 6 যোগ করতে হবে। ঠিক একই রকম ভাবে 200 বছর পর বটগাছের বয়স হবে বর্তমান বয়সের সঙ্গে 200 যোগ করতে হবে। বটগাছের বর্তমান বয়স হয়েছে আমরা 1830 বছর, তার সঙ্গে যদি 200 যোগ করি তাহলে 200 বছর পর বটগাছের বয়স কত হবে সেটা আমরা পেয়ে যাবো, আমরা পেয়েছি 2029 বছর। এই অঙ্কটি আসলে খুব একটা কঠিন নয়, তোমরা একটু ধারাবাহিক ভাবে করার চেষ্টা করো তাহলে খুব সহজে করতে পারবে। এইবার তোমরা আমাকে বলো, আমি দেখো এখানে দ্বিতীয়বারের মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আর কারো কোনো সমস্যা আছে? অসুখ শিক্ষার্থী বন্ধুরা, এইবার তোমরা সকলে এই অঙ্কটি উঠিয়ে নাও। যাদের উঠানো কমপ্লিট হয়েছে তারা অনেকে হাত ধরে রেখেছে, যদি তোমাদের হাত ধরে যায় বা হাত লেগে যায় তাহলে হাত তোলা দরকার নেই, বেশি তোমার আমি নির্দিষ্ট সময় পরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব। অঙ্কটি দেখতে একটু বড় মনে হচ্ছে কিন্তু তুমি যখন ধাপে ধাপে করবে তোমার কাছে অঙ্কটি অনেক সহজ হয়ে যাবে, তুমি খুব সহজেই করতে পারবে। প্রথম ধাপটা করতে পারলে দ্বিতীয় ধাপের অঙ্কগুলো আরো সহজ, ভয় পাওয়ার কিছু নেই। যাদের অঙ্ক তোলা হয়ে গেছে তারা ডায়রিটা লিখতে পারো, তারা ডায়রিটা লিখতে পারো। তোমাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সর্বশেষ যেটা শিখিয়ে দিল এইটাই থাকলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা ডায়রি বের করে হোমওয়ার্কটা লিখে নাও, আর অবশ্যই তোমরা এখনই গ্রুপে পোস্ট করবে না, তোমরা নতুন করে অঙ্কটি করবে, আবার নতুন করে এই অঙ্কটা আবার করবে, করে তারপর গ্রুপে পোস্ট করবে। তোমাদের আচ্ছা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদের সবাইকে, আসসালামু আলাইকুম।